জানেন কেন সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সময় চিতার মূত্র ছড়ায় ভারতীয় সেনা গত কয়েক বছর আগে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গিদের কোমর ভেঙে দিয়ে আসে ভারতীয় সেনা ভারতীয় সীমান্তের আশেপাশে থাকা সমস্ত জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দিয়ে আসে ভারতীয় সেনা ভারতীয় সেনার এই অভিযানে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে পাকিস্তান যদিও এরপর থেকে বারবার এই অভিযান নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা এমনকি প্রমাণও চায় বিরোধীরা যদিও সম্প্রীতি সেই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশে এনেছে ভারতীয় সেনা জানিয়ে নিয়ে স্পিকটি নট বিরোধীরা এরই মধ্যে আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন নাগ্রাতা কর্পস এর প্রাক্তন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র নিম্বরকার তিনি জানিয়েছে রাতের এই অন্ধকারে অভিযান চালানোর সময় চিতার মূত্র ব্যবহার করেছিল সেনাবাহিনী কিন্তু কেন এই মূত্র ব্যবহার তিনি জানান কুকুরের চিৎকার থামাতে তাদের মুখে চিতার মূত্র ছুড়ে দিয়েছিল ভারতীয় সেনা যে এলাকায় অভিযান চালানো হয়েছিল প্রথমে সেখানকার প্রাণীদের উপস্থিতি খতিয়ে দেখা হয় দেখা যায় ওই এলাকায় বারবার কুকুরের ওপর আক্রমণ চালায় তাই চিতার হাটপথকে বাঁচাতে লোকালয়ে থাকতেই পছন্দ করে কুকুরেরা ফলে ভারতীয় সেনার সেখানে প্রবেশ করলে সেনা জওয়ানদের দেখে কুকুর চিৎকার করার সম্ভাবনা ছিল তাই আগে থেকে চিতার মূত্র রেখেছিল সেনাবাহিনী কুকুর দেখেই তাদের গায়ে ছিটিয়ে দেওয়া হয় সেই মূত্র আর তাতেই ভয় পেয়ে পালায় কুকুররা ফলে সেনার পথ পরিষ্কার হয়ে যায় এই অভিযানে সেনাবাহিনী চরম গোপনীয়তা বজায় রেখেছিল বলেও জানান তিনি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর গোপনে ওই অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন বলেও উল্লেখ করে তিনি বলেন সেনাবাহিনীকে অভিযানের কথা জানানো হলেও কোথায় অভিযান হবে সেটা জানানো হয়েছিল একেবারে শেষ মুহূর্তে প্রসঙ্গত দুই হাজার ষোলোতে পাক সীমান্তের পনেরো কিলোমিটার ভিতর ঢুকে এক গোপন অভিযানে পাক সেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা সেই অভিযানই সার্জিক্যাল স্ট্রাইক নামে পরিচিত নিম্বরকর বলেন ভোর সাড়ে তিনটাকে সঠিক সময় বলে মনে করেন তারা তাই ওই সময়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় সীমান্ত পেরিয়ে অভিযানে উনত্রিশ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনাবাহিনী